আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ নির্বাচনী বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। ইভিএমে মহানগরীর 105টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়, এতে প্রায় 60% ভোট পড়ে বলে জানায় নির্বাচন কমিশন। ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই চলছে গণনা। এখন পর্যন্ত পাওয়া ভোটের ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াই আছেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত এবং বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্ষু। 100টিরও বেশি কেন্দ্রের ভোট গণনা শেষে এই দুই মেয়র প্রার্থীর ভোটের ব্যবধান খুব বেশি নয়। দুইজনের নির্বাচনী ফলাফল সংগ্রহ কেন্দ্রে আগাম বিজয় আনন্দ করছেন তাদের কর্মী সমর্থকরা। দর্শক, কুমিল্লা শিল্পকলা একাডেমিতে স্থাপিত ভোট গণনা কেন্দ্রে এই মুহূর্তে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, ফলাফল চূড়ান্ত হতে আর কত সময় লাগতে পারে, আর আমাদেরকে এটাও জানাবেন যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা কি বলছেন? আসলে এখন মূলত চূড়ান্ত ফলাফল ঘোষণার জন্য আমরা অপেক্ষা করছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই ফলাফলটি ঘোষণা করবে। 105টি কেন্দ্রের মধ্যে এরই মধ্যে 101টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। আপনি সেখানে দেখেছেন যে হাজারখানেক ভোটের ব্যবধানে বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে যিনি নির্বাচন করেছেন মনিরুল হক সাক্ষু, তিনি এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের চেয়ে। আর চারটি কেন্দ্র রয়েছে, এই চারটি কেন্দ্রের ফলাফল সমন্বয় করছেন রিটার্নিং কর্মকর্তা এবং কিছুক্ষণের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা দেবেন। এবং এরই মধ্যে এখানে মনিরুল হক সাক্ষু উপস্থিত হয়েছেন, তার বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছে, একই সাথে ভেতরে বাইরে কিন্তু আরফানুল হক রিফাতের নেতাকর্মী সমর্থকরাও রয়েছেন। আপনি জানেন যে আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু যখন কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা হচ্ছে তখন দুই প্রার্থীর অবস্থান থেকেই কিন্তু নেতাকর্মীরা বলছেন যে তারা জিতে যাচ্ছেন। কখনো সাক্ষুর নেতাকর্মীরা বলছেন তারা এগিয়ে আছেন, কখনো রিফাতের নেতাকর্মীরা বলছেন তারা এগিয়ে আছেন। এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই ধোঁয়াশা ছড়িয়েছে, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই দূর হবে। এবং কিছুক্ষণ আগে 101টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পরে রিটার্নিং কর্মকর্তা কাউন্সিলর প্রার্থীদের ফলাফল ঘোষণা করতে চেয়েছেন যে 4-5টি কেন্দ্রের ফলাফল সমন্বয় করে আরও কিছু প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করে তিনি হয়তো আরও কিছুক্ষণ পরে আনুষ্ঠানিক ফলাফল, বিশেষ করে মেয়র প্রার্থীর এই ফলাফলটি ঘোষণা করতে চেয়েছেন। কিন্তু এখানকার বিশেষ করে সাক্ষুর যে নেতাকর্মী সমর্থকরা রয়েছেন তারা সেটি মানেননি, তারা বলেছেন যে না, আগে মেয়র প্রার্থীর ফলাফলই ঘোষণা করতে হবে। এবং সেই প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা কাউন্সিলর প্রার্থীদের ফলাফল স্থগিত রেখে এখন মেয়র প্রার্থীদের ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে নৌকার সমর্থকরা অর্থাৎ আরফানুল হক রিফাতের সমর্থকরা ওখানে মিছিল স্লোগান করছেন। একেবারে শিল্পকলার ভেতরেই কিন্তু একদিকে যেরকম রয়েছে মনিরুল হক সাক্ষুর নেতাকর্মীরা সমর্থকরা, অন্যদিকে কিন্তু নৌকার সমর্থকরা আরফানুল হক রিফাতের সমর্থকরা মিছিল স্লোগান করছেন। দুই পক্ষই তাদের জয়ের প্রত্যাশার কথা বলছেন, দুই পক্ষই বলছেন তারা জিতে গেছেন। এবং সেই প্রেক্ষিতে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এসেছে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। রিটার্নিং কর্মকর্তা আশ্বস্ত করেছেন যে আসলেই ইভিএমে ভোট হয়েছে এবং স্বচ্ছভাবে এই ভোট প্রক্রিয়া হয়েছে, ফলাফল ঘোষণাটিও যেন শান্তিপূর্ণভাবে এবং স্বচ্ছভাবে শেষ করা যায়, সেই জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফলটি ঘোষণা হবে। জি স্যাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।